হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত। আজকের উদ্দেশ্য দিল্লি। প্রত্যেকবার দিল্লি আমি যাই ট্রেনে করে, রাজধানী বা দুরন্ত করে। আজকে যাচ্ছি প্লেনে করে, তাই প্লেনটা আমার কাছে এবারে নতুন। কখনো এর আগে আমি প্লেনে চড়িনি, তাই প্লেনে চড়তে গেলে কী কী বোর্ডিং পাস লাগে, কোথায় কীভাবে তুমি টিকিট কাটবে, কি করবে না করবে, সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমেই বলি, আমি এখানে টিকিট কেটেছিলাম অনলাইনের মাধ্যমে, কিন্তু তোমরা যারা অনলাইনে কাটতে পারো না, তারা এখানে টার্মিনালে এসে 3C গেট নাম্বার থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। এরপর বন্ধুরা, তোমরা তোমাদের টিকিটগুলোকে মেন গেটে সিকিউরিটি চেক করে, মানে সিকিউরিটি চেক করতে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, সেই চেক করিয়ে তোমরা ভেতরে ঢুকলে এই বিশাল বড় একটা লন দেখতে পাবে। এই লনগুলোর মধ্যে এক একটা জায়গায় এক একটা কোম্পানি ছোট ছোট ওরা অফিস করে রেখেছে। তোমরা বন্ধুরা যে কোম্পানি ফ্লাইটে উঠবে, সেই কোম্পানির সামনে এসে তোমরা লাইনে দাঁড়াতে পারো। এখানে দু রকমভাবে তোমরা বোর্ডিং পাস পাবে। এই যে ছোট ছোট মেশিনগুলো দেখতে পাচ্ছ, এটা সেলফ বোর্ডিং পাস পাওয়ার জন্য। যারা ধরো হ্যান্ডব্যাগ নিয়ে আসছো, যাদের কোনো বড় লাগেজ নেই, তারা এই সেলফ মেশিনের মাধ্যমে তোমরা নিজেদের বোর্ডিং পাস নিজেরাই তোমরা কালেক্ট করতে পারবে। কিন্তু তোমাদের যাদের কাছে বড় লাগেজ আছে, মানে 15 কেজি ম্যাক্সিমাম তোমরা সেই যে বড় লাগেজে তোমরা নিতে পারবে, সেই 15 কেজি যদি লাগেজ থাকে তেই, তাহলে তোমাদের সেই কোম্পানির কাছে তোমাদের যেতেই হবে। এইসব মেশিনের মাধ্যমে তোমরা তোমাদের টিকিটের PNR নাম্বারটা যদি দিয়ে ইনপুট করো, তাহলে তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা যদি চেঞ্জ করতে চাও, সেটাও যেমন চেঞ্জ করতে পারবে, ঠিক তেমনি তোমাদের বোর্ডিং পাসগুলো তোমরা পেয়ে যেতে পারবে। কিন্তু সত্যি বলতে ম্যাক্সিমাম মেশিনগুলোই ঠিকমতো কাজ করছিল না, যার ফলে আমি শুধু বোতাম টিপেই যাচ্ছিলাম। তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমাদের ওই ওদের কাউন্টারের কাছেই আমাকে যেতে হলো। এই কাউন্টারের সামনে এসে তোমাদের যে বড় লাগেজটা, সেই লাগেজটাকে চেক করিও, এবং তোমরা তোমাদের ছোটো হ্যান্ডব্যাগ যদি থাকে সেটাকেও চেক করিয়ে নিও। করার পর তোমাদের বোর্ডিং পাস তোমরা এখান থেকেও তোমরা পেতে পারবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমাদের লাগেজে যদি 15 কেজির বেশি এবং হ্যান্ডব্যাগে যদি 7 কেজির বেশি হয়, তাহলে কিন্তু বেশি তোমাদের চার্জ দিতে হবে। এরপর সামনে আমাদের সিকিউরিটি চেক ছিল বোর্ডিং পাস পেয়ে যাওয়ার পর। এরপর সিকিউরিটি চেক করে আমরা আর একটু ভেতরে আমি ঢুকে গেলাম। আর হ্যাঁ, এখানে আমি দেখলাম ATM কাউন্টারও আছে। তোমাদের যাদের খুব ক্যাশ দরকার লাগবে, যারা ক্যাশ ক্যারি করবে না, হয়তো ভুলে গেছো, তারা এখান থেকে ক্যাশ কাউন্টার থেকে ক্যাশও তুলতে পারবে। আর হ্যাঁ, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছো, যারা বয়স্ক লোকরা হাঁটতে পারে না, তাদের ক্ষেত্রে এখানে হুইলচেয়ারেরও ব্যবস্থা রেখেছে। আমি এবার সিকিউরিটি চেক করে ভেতরে চলে এসেছি। ভেতরে এসে দেখছি কি, এটা তো পুরো শপিং মল। ভেতরে তুমি সবই পাবে, খাবার দাবারের জিনিস, সে তুমি কেক থেকে শুরু করে, KFC থেকে শুরু করে, ডমিনোস, চশমার দোকান থেকে শুরু করে, তোমার জামা প্যান্টের দোকান সবই এখানে আছে। কিন্তু হ্যাঁ, একটু বাইরের থেকে দাম বেশি আমার মনে হলো, কিন্তু এখানে সব দোকানই তোমরা এখানে পাবে। এরপর তোমরা সিকিউরিটি চেক করে একটু ভেতরের দিকে এগেলেই তোমরা গেট নাম্বার অনেক দেখতে পাবে।
তোমাদের সিকিউরিটি দাদারাও তোমাদের গেট নাম্বার বলে দেবে, বা তোমাদের টিকিটের মধ্যেও লেখা থাকবে গেট নাম্বার কত। আমাদের গেট নাম্বার যেমন ছিল 102 নম্বর গেট নাম্বার। এই যে দেখো সামনে গেট নাম্বারগুলো দেওয়া আছে, কোন দিকে কীভাবে যেতে হবে, তোমরা সেই রো ধরে তোমরা এগালেই তোমরা তোমাদের গেট নাম্বার পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা বোর্ডিং পাস সবসময় 2 ঘন্টা আগে নেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা 2 ঘন্টা যদি পার হয়ে যায় বা ধরো 1 ঘন্টা আগে নিলে, তাহলে ওরা সিকিউরিটি চেকে অনেক ঝামেলা ক্রিয়েট করে, বলে যে এত লেট হলো কেন, পরের ফ্লাইটে যাবেন, এখন হবে না, এই ফ্লাইটে জায়গা নেই। তার থেকে তোমরা 2 ঘন্টা আগে এসে দরকার হলে এই পুরো মলটা ঘুরে দেখবে। আমার কাছে এটা টার্মিনাল কম মল বেশি লাগলো। আর হ্যাঁ, তোমরা এখানে যারা সুরাপ্রেমী আছো তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা করে রেখেছে। কিন্তু তোমাদের সুরাপ্রেমীদের জন্য একটা কথা বলে রাখি, তোমরা খুব বড় জোর এক পেক খেয়ে উঠতে পারো তোমরা প্লেনে, কিন্তু এক পেক খেয়ে উঠলেও ওরা অনেক সময় ঝামেলা করে। তার থেকে আমি বলবো এই প্লেনের এই ওঠার আগে কোনো খাওয়ারই দরকার নেই এই মদ, কারণ আমরা আমাদের প্লেনে ওঠার সময় দুটো লোককে দেখছিলাম যে তাদের সঙ্গে খুব মিসবিহেভ করেছিল, যে আপনারা বেশি খেয়েছেন কম খেয়েছেন, অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। এরপর যেহেতু আমরা অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম বলে আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তাই আমরাও কিছু পিজা অর্ডার করেছিলাম পিজা হাট থেকে। দামটা রিজনেবল ছিল, কিন্তু বাইরের থেকে মনে হলো 10-5 টাকা একটু বেশি। এরপর খাবার দাবার খেয়ে আমরা আমাদের গেট নাম্বারের দিকে এগিয়ে গেলাম। তোমরা এই গেট নাম্বারের দিকে এগাতে গিয়ে তোমরা লিফটেও যেতে পারো বা এসকেলেটরও ব্যবহার করতে পারো। এই যেমন আমরা চলে এসেছি আমাদের গেট নাম্বারের কাছে, আমাদের গেট নাম্বার যেমন ছিল 102, এই 102টা তুমি তোমাদের টিকিটেও পাবে, বা যখন তোমরা সিকিউরিটি চেক করে যখন বেরিয়ে আসবে সিকিউরিটির দাদারাও তোমাদের বলে দেবে তোমার গেট নাম্বার কত আছে। আসলে এই গেট নাম্বারটা হলো এই গেট নাম্বার থেকে তোমরা বাসে করে তোমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাবে। আর একটা, এই গেট নাম্বারে অনেক সময় জোন ভাগ করা থাকে, জোন 1, 2, 3, তোমরা সেটা একটু চেক করে নেবে, তোমাদের টিকিটের মধ্যেই সেটা লেখা আছে। এরপর আমরা গেট থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি, এবার আমাদের বাস আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাবে। অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি যে এই বাসে চড়তে গেলে নাকি টাকা লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি।
এরপরে প্লেনে উঠতে গিয়েই তোমাদের সিটগুলো মাথার ওপরে তোমাদের দেখবে সিট নাম্বারের পাশে এ বি সি করে ভাগ করা আছে, সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। আমাদের যেমন 32-এর সি আর বি ছিল জানলার সাইডে এবং মিডিলটা ছিল। আর সিট যদি খুঁজে না পাও প্লেনে উঠতেই যে এয়ার হোস্টেজ আছে ওদেরকে বলবে, ওরা তোমাদের হেল্প করে দেবে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই সেফটি কিছু রুলস। আর তোমাদের প্রত্যেকে সিটের নিচে থাকবে লাইফ জ্যাকেট, এই একটা হলুদ প্যাকেট, এটা হচ্ছে তোমাদের লাইফ জ্যাকেট। যদি কোনো বিপদে আসে তাহলে এটা এইরকমভাবে গলায় পরে একটু এয়ার দিয়ে ফুলিয়ে লাইফ জ্যাকেটের মতো ব্যবহার করতে পারবে। আর এই ইনস্ট্রাকশানগুলো এর এয়ার হোস্টেসরা তোমাকে দেখিয়ে দেবে। এরপর আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল, আমার তো খুবই ভয় লাগছিল কারণ আমার নাগরদোলনায় চড়তে প্রচণ্ড ভয় লাগে, যার ফলে আমার ওপরে যত উঠছিল আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর পেটে গুড়গুড়ানি শুরু হয়ে গেছিল। আমাদের প্লেনটা 1000 ফুট উপর থেকে চলছিল, এটা প্লেনের পাইলট আমাদের বলে দিয়েছিল। যাই হোক, এই শহর কলকাতাটা দেখতে উপর থেকে এত সুন্দর লাগছিল, এই প্রথম আমার কাছে প্লেনের জার্নি, আমার কাছে খুব ভাল লেগেছিল যে এত সুন্দর শহরটা দেখতে, আমার নিজের শহর, নিজের কলকাতা শহর যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যারা প্লেনে চড়নি এখনও তারা অবশ্যই প্লেনে আমি বলবো একবার হলেও চড়ো, খুবই ভাল লাগবে। হ্যাঁ, টিকিটের দাম হয়তো একটু বেশি, কিন্তু একটা কথা বলি, তোমরা যদি প্লেনের টিকিট অন্তত 3 মাস আগে থেকে কেটে রাখো তাহলে দামটা অনেকটাই তোমরা কম পাবে। আমাকে দিল্লি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাকে নামিয়ে দিয়েছিল, সেফলি নেমেছিলাম, কোনো রাস্তায় কোনো অসুবিধা কিছু হয়নি। তো তোমাদের একটা কথা বলি, প্লেনে চড়ার আগে যাদের একটু হার্টের প্রবলেম আছে, যারা একটু হাইটে ভয় পাও, তারা আমি মনে করি প্লেনে না চললেও ভালো হয়, কারণ আমি একটাও প্রচণ্ড অসুবিধা ফিল করেছিলাম, সেই নিঃশ্বাসের কোনো অসুবিধা হয় না এটা জেনে রেখো, কিন্তু কানগুলো প্রচণ্ড বন্ধ হয়ে যায়, কানগুলো ছাড়তেই চায় না, প্রচণ্ড অসুবিধা হয়, মাথা ব্যথা করে, কানের সাইডটা প্রচণ্ড ব্যথা করে। যাই হোক, ভিডিও শেষ করার আগে প্লেনের বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে যাই, কারণ যেটা খুব দরকারি জিনিস সবার জন্য। খুব ছোট্ট বাথরুম, কম্প্যাক্ট ব্যাপার, ছোট্ট ছোট্ট জায়গায় ছোট্ট ছোট্ট জিনিস তৈরি করা আছে, দারুণ লাগবে বাথরুমটা। কিন্তু হ্যাঁ, একটু মোটা মানুষের খুবই অসুবিধা হবে, জানি না প্লেনের বাথরুমটা এত কেন ছোট করে, একটু তো বড় করতে পারে। আর বন্ধুরা, এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লির এয়ারপোর্টে নেমে একটা জিনিস বুঝলাম, প্রচণ্ড পলিউশন। প্রায় আমি ফুট দুটো নাগাদ নেমেছিলাম, কিন্তু চারদিকটা দেখে মনে হলো পুরো কুয়াশা আর কুয়াশা। আর হ্যাঁ,
তোমরা যখন প্লেন থেকে নামবে তোমাদের প্লেনের মধ্যেই বলে দেবে তোমাদের ব্যাগটা কত নম্বর জায়গায় আসছে। এই যে রোলিং জায়গাটা, এই রোলিং নাম্বারও এখানে বোরা প্লেনের মধ্যেই তোমাদের বলে দেবে। আর এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের বাইরের ট্যাক্সি স্ট্যান্ড, যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। তোমরা এখান থেকে তোমরা যে কোনো ট্যাক্সি ধরে শহরের যে কোনো প্রান্তে তোমরা পৌঁছে যেতে পারবে। আর হ্যাঁ, প্রাইভেট ট্যাক্সি আসলে সেটাও তোমরা এখান থেকেই তোমরা রিসিভ করতে পারবে। তাহলে বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো, এবং যারা ফেসবুকে আছো তারা অবশ্যই ফলো করো। চলো আজকে তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দিল্লিতে।